যদিও সাঁইথিয়া পুরসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি, কিন্তু থেমে নেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পুরসভা নির্বাচনের আগেই পুরভোটের প্রস্তুতি শুরু করে দিল সাঁইথিয়া তৃণমূল নেতৃত্ব। আজ সাঁইথিয়ায় দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল। এদিন বিধায়ক নীলাবতী সাহা এবং সাঁইথিয়া পুরসভার প্রশাসক বিপ্লব দত্ত রং তুলি দিয়ে দেওয়াল লিখনের সূচনা করেন। যদি হাতে হাতে চলে আসছি আমাদের মোটামুটি, যেহেতু আমাদের 2022-এ আমাদের সাঁইথিয়া পৌরসভার যে পৌর নির্বাচন সেটা কাছে চলে এসছে, আমরা আশা করছি ফেব্রুয়ারি মাস নাগাদ আমাদের এই ভোট হবে। তার জন্য আমরা আমাদের সকল কর্মীদের নিয়ে গতকাল একটা বৈঠকের পর আমরা একটা মানে অনুষ্ঠান সূচি আমরা দিয়েছি যে দেয়াল লিখন করতে হবে। তার জন্য আজকে এই দেয়াল লিখনের মাধ্যমে আমাদের এই পৌর ভোটের ঢাক আমরা বাজিয়ে দিলাম। আচ্ছা, কী কী করা হলো আজকে? মোটামুটি সমস্ত দেয়াল আমাদের সাইট ফর আমাদের করা হচ্ছে, তার সাথে সাথে তৃণমূল কংগ্রেস কে ভোট দিন এইটুকু লেখা থাকছে, বাকি যখন প্রার্থী ঘোষণা হবে তখন প্রার্থীর নামটা সেখানে বসিয়ে দেওয়া হবে। এবং তার সাথে সাথে আমরা প্রত্যেক বাড়িতে যাচ্ছি, বাড়ির মানুষদের সাথে কথা বলছি এবং তাদেরকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেগুলো আমরা তাদেরকে বোঝাচ্ছি এবং ভোটটা যেন আমাদের তৃণমূল কংগ্রেসে পড়ে আমরা এই বিষয়ে তাদের সাথে আলোচনা করি। আশা রাখছি যে আমরা ষোলোটাতেই আমরা জিতবো। আমরা ষোলো শূন্য করবেন একবারে নিশ্চয়ই। যে আসন্ন পৌর নির্বাচন সম্ভবত আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য আমাদের সাঁইথিয়া পৌরসভায় গতকাল একটা বৈঠক করা হয়েছিল সমস্ত নেতৃত্বদের নিয়ে। আজকে আমরা দেয়াল সাইট ফর আমরা দেয়াল লিখন শুরু করলাম এবং পাড়ায় পাড়ায় আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে সবাইকে আহ্বান জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের পাশে থাকার জন্য, তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য। আশা করি আমাদের এই সাঁইথিয়া শহর, আমাদের যে ষোলোটা ওয়ার্ড আছে, আমরা আগামী এই পৌর ভোটে ষোলোটা ওয়ার্ডেই জয়লাভ করব, ষোলো শূন্য আমরা করব। মমতা ব্যানার্জির হাত আমরা শক্ত করতে সবাই মমতা ব্যানার্জির সাথেই আমরা আছি।